আসসালামু আলাইকুম। ডিম আগে নাকি মুরগি আগে? আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এই প্রশ্নটাই সবচাইতে বেশি জিজ্ঞেস করা হয়। পবিত্র কোরআনের সূরা আল জারিয়াতের 49তম আয়াতে বলা হয়েছে, আমি সবাইকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। অর্থাৎ এই জায়গাটায় একটা আঁচ কিন্তু পাওয়া যাচ্ছে, তা হচ্ছে মুরগির বংশবিস্তারের আগে মোরগ মুরগি জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে, এরপর মুরগির বংশবৃদ্ধি হয়েছে। কিন্তু এক্ষেত্রে বিজ্ঞান কি ব্যাখ্যা দিচ্ছে? আমি মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম হচ্ছে সবচাইতে সায়েন্টিফিক ধর্ম। যদি আমরা পবিত্র কোরআনের সেই কথা থেকে ধরে নেই যে আগে মুরগি বা মোরগ সৃষ্টি করা হয়েছে, তাহলে বিজ্ঞান এর ব্যাখ্যা কিভাবে দিচ্ছে? চলুন এক ছলকে দেখে নিই। ডিম আগে নাকি মুরগি আগে? প্রথমত ইসলামের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা অনুসন্ধান করা যাক। সূরা আয-যারিয়াতের 49তম আয়াতে আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা হৃদয়ঙ্গম করো। অর্থাৎ মুরগির বংশবৃদ্ধি বা ডিম পাড়ার আগে অবশ্যই মুরগি এবং মোরগ সৃষ্টি করা হয়েছে এবং তাদের মিলনের ফলে পৃথিবীতে মুরগির ডিম এসেছে। ঠিক যেভাবে আমরা মানুষ জাতি এসেছি আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম থেকে, যেখানে আদি পিতা হযরত আদম আলাইসাল্লাম এবং আদি মাতা হাওয়া আলাইসাল্লামের কোনো পিতামাতা ছিলেন না। এবারে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে একটু গবেষণা করা যাক। 2010 সালে এক ব্রিটিশ বিজ্ঞানী একটি সুপার কম্পিউটারের সহায়তা নিয়ে বের করলেন, ডিমের গঠনের জন্য মুরগির মধ্যে OC17 প্রোটিন প্রয়োজন। এই প্রোটিন ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসাইট ক্রিস্টালে পরিণত করে, যা ডিমের শক্ত খোসার গঠন তৈরি করে। অনেক প্রাণীর শরীরের হাড়ের মধ্যেও ক্যালসাইট ক্রিস্টাল পাওয়া যায়, কিন্তু মুরগির শরীরে যে কোনো প্রাণীর চাইতে দ্রুত এই ক্রিস্টাল তৈরি হয়। প্রতি 24 ঘন্টায় 6 গ্রাম করে ক্যালসাইট ক্রিস্টাল তৈরি হয় মুরগির শরীরে। শেফিল্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বিভাগের ডক্টর কলিন ফ্রিম্যান জানিয়েছেন, অনেকদিন ধরেই মনে করা হতো ডিম মুরগির আগে এসেছে, কিন্তু এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মুরগি ডিমের আগে এসেছে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, একটা সময় আধুনিক পাখি এবং সরীসৃপদের আদি পূর্বপুরুষরা ডিম পাড়ার পরিবর্তে মানুষের মতো শাবকদের জন্ম দিত। গবেষণা জার্নাল নেচার ইকোলজি অ্যান্ড ইনোভেশনে এই বিস্তারিত তথ্য রয়েছে। সেখানে বলা হয়েছে, খোসাযুক্ত ডিমগুলি অ্যামনিওটেস অর্থাৎ সরীসৃপ প্রাণীদের বেঁচে থাকার সাফল্যের চাবিকাঠি ছিল। এই প্রাণীদের ভ্রূণ ডিমের ভেতরে একটি অ্যামনিয়ন বা ঝিল্লি অথবা বস্তার ভেতর বড় হতো। অর্থাৎ ডিমের আগে পৃথিবীতে মুরগি এসেছে। গবেষকরা বলছেন, অ্যামনিওটিক ডিম্বাণু বর্তমান উভচর প্রাণীদের অ্যানামনিওটিক ডিম থেকে অনেকটাই আলাদা। এতে ডিমের খোসা এবং বহিরাগত ঝিল্লির অভাব রয়েছে। অ্যামনিওটিক ডিমে অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টোয়েস সহ ভ্রূণের ঝিল্লির একটি স্যুট থাকে। অনেক বছর আগে মুরগি ডিম পারত না, তারাও মানুষের মতোই সন্তান প্রসব করত। বিবর্তনের ফলেই পাখিরা ডিম পারতে শুরু করে, সেই কারণে ডিমের আগেই মুরগি এসেছিল। আবার ডিমের পক্ষেও ব্যাখ্যাযুক্তি আছে। গবেষকরা দাবি করেন, মানুষের খুঁজে পাওয়া পৃথিবীর প্রাচীনতম ডিম আজ থেকে 19 কোটি বছর আগে। আর্কিওপটেরিক্সেরও আরও বেশ কয়েক কোটি বছর আগে সেই ডিম এসেছিল। তার মানে পৃথিবীতে কোনো পাখি আসার আগে সরীসৃপ প্রজাতির প্রাণী ডিম পারত। সেই ডিমের ভেতরে ডিএনএ মিউটেশন হয়ে সরীসৃপ প্রজাতির ভিন্নতা থেকে পাখি এবং মুরগিতে রূপান্তর হতে পারে। এনপিআর নামের মার্কিন এক ওয়েবসাইটেও একই দাবি করা হয়েছে। বহুল চর্চিত এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মার্কিন সাংবাদিক রবার্ট ক্রুলউইচ ব্যাখ্যা দিয়েছেন, কয়েক হাজার বছর আগে পৃথিবীতে বাস ছিল মুরগির মতো এক প্রাণীর। প্রাগৈতিহাসিক সেই পাখি জিনগতভাবে অনেকটা মুরগিদের কাছাকাছি, তবে তা পুরোপুরি মুরগি ছিল না। আমেরিকান অ্যাস্ট্রোফিজিক্স ডি গ্রাসি টাইসন পুরস্কার বলেন, উইচ কেম ফার্স্ট, দ্য চিকেন অর দ্য এগ? দ্য এগ, লেট বাই আ বার্ড দ্যাট ওয়াজ নট আ চিকেন। চিকেনের আগে প্রোটো চিকেন নামের এক পাখি থেকে মিউটেশন হয়ে প্রোটো এগ ফেটে মুরগি বের হয় এবং সেই মুরগি ডিম পারতে থাকে, এমন ব্যাখ্যাও এসেছে। তবে অসংখ্যবার মিউটেশনগত রদবদল ঘটায় পৃথিবীর প্রথম মুরগি আর আজকের মুরগির অনেক পার্থক্য থাকতে পারে। শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষক দল আবার জানিয়েছে, ডিমের আগে মুরগি এসেছে। গবেষণায় দেখা গেছে, ডিমের খোসায় ওভোক্লিডিন নামে এক ধরনের প্রোটিন পাওয়া যায়। এটি ডিমের খোসা তৈরির প্রধান উপাদান, আর এই প্রোটিন তৈরি হয় শুধুমাত্র মুরগির জরায়ুতে। তাই যতক্ষণ না পর্যন্ত মুরগির জরায়ু থেকে মেলা এই প্রোটিন ডিম তৈরিতে ব্যবহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত ডিম তৈরি হবে না। তার মানে এটা মোটামুটি বলে দেয়াই যাচ্ছে, আধুনিক বিজ্ঞান ও কোরআনের কথার সঙ্গে একমত হচ্ছে অনেক ক্ষেত্রেই।